শিক্ষা সংক্রান্ত আপডেট। নমস্কার বন্ধুরা, টিপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের আরো একবার স্বাগত। শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট পড়ানো নিয়ে রিপোর্ট চাইল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে জারি হলো বিশেষ নির্দেশিকা। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে জমা দিতে হবে বিশেষ মুচলেকা। স্যালারি বিল সাবমিশনের আগে তা জমা দিতে হবে সংশ্লিষ্ট ডিআই অফিসে। আমরা দেখাবো সেই অর্ডার আপনাদেরকে। এই সেই অর্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন নর্থ 24 পরগনাস অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা থেকে এইরকমই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 4/11/2020 তারিখে। যে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ অল জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি স্কুলস আন্ডার জুরিসডিকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল নর্থ 24 পরগনাস অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার সমস্ত জুনিয়র হাই হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলকে এই বিজ্ঞপ্তি পাঠানো হলো। এখানে সাবজেক্ট হিসেবে মেনশন করা আছে, দেখুন, সাবমিশন অফ অ্যাকশন টেকেন রিপোর্ট রিগার্ডিং নন ইনভলভমেন্ট অফ টিচার্স ইন প্রাইভেট টিউশন ফর পার্সোনাল গেইন। এখানে বলা আছে with reference to the subject mentioned under reference above the undersigned has to inform the concerned all as per section 28 of the right to education act 2009 sekhane ki bola chilo right to education act 2009 e sekhane bola chilo no teacher shall engage himself or herself in any sort of private tuition for personal gain and accordingly this office has issued letter এই অনুসারে কিন্তু চিঠি অলরেডি দেওয়া হয়েছিল কিসের জন্য না টু সাবমিট অ্যান অ্যাকশন টেকেন রিপোর্ট বাট ইট অ্যাপিয়ার্স দ্যাট ম্যাক্সিমাম নাম্বার অফ স্কুলস ডিড নট সাবমিটেড দ্য সেম। এর আগেও এই সংক্রান্ত নোটিফিকেশন করা হয়েছিল, দেওয়া হয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম স্কুল বেশিরভাগ স্কুলই কিন্তু সাবমিট করেনি। অর্থাৎ RT Act 2009 অনুসারে কিন্তু কোনো শিক্ষক শিক্ষিকায় পার্সোনাল গেইনের জন্য প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, এরকমটা বলা ছিল RT Act-এ। কিন্তু সেই অনুযায়ী এই ডিআই অফিস থেকে কিন্তু এর আগেই নোটিফিকেশন করা হয়েছিল যে এর সম্পর্কিত রিপোর্ট জমা দেওয়ার জন্য, কিন্তু ম্যাক্সিমাম স্কুল সেটি করেনি। সেই জন্য সো আফটার টেকিং দ্যাট ডিক্লারেশন এ সার্টিফিকেট হ্যাজ টু বি সাবমিটেড স্টেটিং লাইক সার্টিফাইড দ্যাট ডিক্লারেশন ফর্ম All teaching staff have been received in connection with their known involvement in private tuition and no show salary requisition is prepared and submitted. অর্থাৎ এইরকম একটি স্টেটমেন্ট লেখা ডিক্লারেশন বা ঘোষণাপত্র জমা দিতে হবে। কীরকম? সেখানে লেখা থাকবে যে কোনো শিক্ষক শিক্ষিকা এই প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত নয় এবং সেই জন্যই স্যালারি রিকুইজিশন তৈরি করা হয়েছে এবং সাবমিট করা হচ্ছে। অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিকা আছেন বিদ্যালয়ে তাদের মধ্যে কেউই কিন্তু প্রাইভেট টিউশনের সঙ্গে ইনভলভ নন। এবং দ্য অ্যাফোরসাইড সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা বাই ইমেল অ্যান্ড ইন হার্ড কপি হ্যাজ টু বি সাবমিটেড অ্যাট আর্লিয়েস্ট বাই দিস মান্থ পজিটিভলি। অর্থাৎ এই মাসেই কিন্তু স্যালারি বিলের আগেই, স্যালারি বিলের সঙ্গে কিন্তু এটা জমা দিতে হবে। স্যালারি বিলের সঙ্গে ইমেল মারফত এবং হার্ড কপি হিসাবে এই সার্টিফিকেটটা জমা দিতে হবে। ফেলিং হুইচ দ্য কম্পিটেন্ট অথরিটি উইল বি ইন্টিমেটেড টু টেক নেসেসারি অ্যাকশন। এইটা কিন্তু যদি কোনো কারণে ফেল করেন বা দিতে ব্যর্থ হন তাহলে কিন্তু কম্পিটেন্ট অথরিটি অ্যাকশন নিতে পারেন, নেসেসারি অ্যাকশন নিতে পারেন। হিজ অর হার কোঅপারেশন অ্যান্ড প্রম্পট কমপ্লিয়েন্স টু সাবমিট দ্য অ্যাকশন টেকেন রিপোর্ট রিগার্ডিং দ্য ইস্যু ইজ অ্যান্টিসিপেটেড। অর্থাৎ এ মাসের স্যালারি বিলের সঙ্গে কিন্তু এই ধরনের একটি মুচলেখা সম্বলিত সার্টিফিকেট, অর্থাৎ যেখানে টিচাররা অবশ্যই লিখে দেবেন যে তারা কোনোভাবেই প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত নন, এবং তার ভিত্তিতে আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানরা এই ধরনের একটি সার্টিফিকেট জমা দেবেন। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।